খুবই বড় একটা ব্যাপার হবে আমার কাছে, বিশেষ করে আমার বাচ্চার জন্য। আমি মূলত এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করবো আমার আম্মার জন্য। ও, নগদ গ্রাহকদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের জন্য নির্ধারিত 8টি প্লট প্রবাসী পল্লীতে দেখতে আসার জন্য। তারা আগ্রহ জানিয়েছেন, তারা আসতে চান, দেখতে চান, কারণ তারা এই ক্যাম্পেইনে এলিজেবল হয়েছেন। পরবর্তী ধাপ এবং তাদের স্বপ্ন নিয়ে আমরা এখন আলাপ করব। অপেক্ষার পালা প্রায় শেষ। ফার্স্ট পুরস্কার হিসাবে জমি কেমন লাগে সত্যি? ভাড়া বাসা থেকে যদি একদম নিজের জমি হয় কেমন লাগে? খুবই বড় একটা ব্যাপার হবে আমার কাছে, বিশেষ করে আমার বাচ্চার জন্য। বাচ্চার জন্য সবসময় কথা বলবো, আমাদের কেন বাড়ি নেই? সাপে এত অল্প বয়সে জমির পিছনে লাগলেন কেন? মানে আমি যে জব করে, যে সে জব করে টাকার পুকুরে একটা জমি কিনা আমার পক্ষেও সম্ভব। এক ঢাকা একটা জমির জন্য কত বছর অপেক্ষা করতে হবে? 25 ইয়ার্স 20 টু 15 ইয়ার্স। মানে 20-এর নিচে 22-এর নিচে স্বপ্ন দেখাটা নিষেধ। দল গঠন করতে গিয়ে কাদেরকে বেছে নিয়েছেন? পরিবারের সদস্য নাকি বন্ধু বান্ধব? আমার বোন, আমার ভাগ্নি। বোন, ভাগ্নি, আমি, আমার বাবা, ভাইয়া আর আমি। জমি পেলে কিভাবে কি প্ল্যান করছেন? নিজের একটা কিছু হবে, এটাই তো অনেক কিছু। আপনাদের কি মনে হয় এই যে নগদে যে জমি, 8টা জমি আছে, যে গ্রাহকরা বা দলটা জিতবে তারা কোন জিনিসটা বেশি ঠিক ব্যবহার ব্যবহার করে? পাঁচের পে মোবাইল রিচার্জ নাকি এক মাইল? দল বানাতে গিয়ে, তিনজনের দল বানাতে গিয়ে দলকে অ্যাক্টিভ রাখার একটা ব্যাপার আছে। প্রচুর অ্যাডমানি করতে হচ্ছে ব্যাংক থেকে ওই দলে। হ্যাঁ, বাকিদেরকে বাকিদেরকে অ্যাক্টিভ রাখার জন্য সবাই পর্যন্ত ইনভেস্টমেন্ট ফর দিস ব্যাংক। যেই জমি দেখতে এসছেন আপনারা, এই জমিটা হচ্ছে প্রবাসী পল্লী। আমাদের ঠিক উল্টা পাশেই হচ্ছে জাপান ইকোনমিক জোনের অবস্থান। এখানে বাড়ি করা উপযোগী হবে কত? এই যে রেডি প্লট আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নগদ গ্রাহকদের জন্য রেডি হয়েছে, আপনি ইনস্ট্যান্ট চাইলে আপনি এখনই বাড়ি করতে পারেন। তো আপনি আসলে আপনার পরিকল্পনা কি? আপনার বাড়ি আমার স্বপ্ন পূরণ হয় তাহলে অবশ্যই আমি পালন করব। আমি মূলত এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করবো আমার আম্মার জন্য। ও মাশাআল্লাহ, বেসিক্যালি আমার মনে হয় যদি জমির চেয়ে গাড়ির প্রতি আগ্রহী আমার গান প্রতি কারণটাও আছে। আমি জমি তো দলগতভাবে পাওয়া যায় তিনজন মিলে, কারণ আমাদের যে গিফট আছে 1 লাখ, সেটা থেকে তো চেরি গাড়ি আছে। এই যে গাড়ি কি পেয়ে দিচ্ছে, একলা যারা কাজ করছেন যে পেমেন্ট, রিচার্জ অথবা কী বলে অ্যাডমানি একটা, ওদের জন্য গাড়ি আছে। আপনি কি গাড়িটা চান না জমিটা চান? আমার চয়েস গাড়ি। অ্যাকচুয়ালি আমি না বিশ্বাসই করতে পারিনি যে নগদ জমি দেবে। শোনার সাথে সাথে আমি দল গঠন করি এবং রেজিস্ট্রেশনও করেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে নগদ থেকে জমিটা জিতিয়ে দেয় তো তাহলে আমি এখানে একটা আমার স্বপ্নের বাড়ি করতে পারবো। এক, দুই, তিন।